দেশ জুড়ে বয়ে চলা তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। চট্টগ্রামে তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। সবচেয়ে বেশি বিপাকে রোদে কাজ করা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। গরমের কারণে অসুস্থ হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। সোমবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 36.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা চেয়ে 5 ডিগ্রি বেশি। আগামী 24 ঘন্টায় চট্টগ্রামে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই জানিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে মাঝারি দাবদাহ। ভ্যাপসা গরমে অস্থির সাধারণ মানুষ, প্রয়োজন ছাড়া বাসা বাড়ি থেকে বের হচ্ছে না কেউই। আজ দুপুর পর্যন্ত এ জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর উপর দিয়ে বইছে মাঝারি দাবদাহ, ফলে প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। আজ দুপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় 38.5 ডিগ্রি সেলসিয়াস। গরম খুব অতিষ্ঠ আছে, আছি, গাড়ি চালাতে পারতেছি না, অনেক গরম পড়তেছে, বাসায় থাকতে পারতেছি না, গরম পড়তেছে। আমরা নগরবাসীরা অনেক গরমে ভোগান্তিতে পড়তেছি, তারপর ঘন্টায় ঘন্টায় কারেন্ট যাচ্ছে, প্রচুর গরম, এত গরমে এত তাপমাত্রায় কাজ করা অসম্ভব। দর্শক, তীব্র দাবদাহের খবর জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, রাজশাহীতে তীব্র গরমে জনজীবনে এর কী প্রভাব দেখতে পাচ্ছেন, আর হাসপাতালে এই যে বাড়তি রোগী ভর্তি হচ্ছেন, এই রোগীদের সেবায় হাসপাতাল কর্তৃপক্ষ কী ধরনের প্রস্তুতি নিচ্ছেন? সাথী, আপনি জানেন যে রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি যে তাপপ্রবাহ সেটি কিন্তু বয়ে যাচ্ছে, ফলে সাধারণ মানুষের যে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে, এবং সাধারণ মানুষ কিন্তু খুব একটা প্রয়োজন ছাড়া তারা কিন্তু আসলে ঘর থেকে আসলে বের হচ্ছেন না। এবং আমি কিছুক্ষণ আগেও আবহাওয়া অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে রাজশাহীতে ঠিক 12:30টার এটি তথ্য যে 38.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল, এবং বাতাসের আর্দ্রতা কিন্তু ছিল 42%। কিন্তু ঠিক 1:30টার পরে কিন্তু আমরা আবহাওয়া অধিদপ্তরের সাথে আবারও কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে রাজশাহীতে বর্তমানে যে তাপমাত্রা সেটি কিন্তু 38.8 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে, এবং 26% বাতাসের আর্দ্রতা রয়েছে। যেহেতু বাতাসের আর্দ্রতা কমেছে এবং যেহেতু তাপমাত্রা বেড়েছে, ফলে কিন্তু ভ্যাপসা যে গরম সেটি কিন্তু তেমনভাবে অনুভূত হবে না, তবে যে গরমের যে তীব্রতা সেটি কিন্তু অনেকটাই অনুভূত হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি জানেন যে রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এরই মধ্যে গত 3 এপ্রিল কিন্তু হিট অ্যালার্ট জারি করা হয়েছে, এবং সাধারণ মানুষের কিন্তু যে গরমের যে নিয়মকানুন সেগুলো কিন্তু মেনে কিন্তু আসলে চলাচলের কথা আসলে বলেছেন আবহাওয়া অধিদপ্তর পক্ষ থেকে। এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে আবহাওয়া যে তথ্য সেটি কিন্তু রাজশাহীতে কিন্তু আরও যে আবহাওয়া তাপমাত্রা সেটি কিন্তু বাড়তে পারে, এবং আবহাওয়াবিদরা কিন্তু বলছেন যে এটি কিন্তু 42 যে ডিগ্রি তাপমাত্রা সেটি কিন্তু এবারে কিন্তু পৌঁছাতে পারে। এছাড়াও কিন্তু তারা বলছেন যে এবারে কিন্তু তেমনভাবে আসলে যে ঝড় বৃষ্টি হওয়ার কথা বা কালবৈশাখী হওয়ার কথা তেমন কিন্তু তারা আসলে কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না। এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে কথাটি আপনি বলেছেন, গত 24 ঘন্টায় আমার কাছে যে তথ্যটি রয়েছে, এই গরমজনিত রোগে এখন পর্যন্ত 47 জন রোগী ভর্তি রয়েছে, এর মধ্যে অধিকাংশই কিন্তু বিশেষ করে শিশু এবং বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তারা। আমরা চিকিৎসকের সাথে কথা বলি, তারা বলছেন যে এই গরমে কিন্তু খাবারের উপর মানুষকে সচেতন হতে হবে, এবং খুব একটা প্রয়োজন ছাড়া তারা কিন্তু আসলে ঘর থেকে না বাড়ানোর জন্য কিন্তু আসলে পরামর্শ দিয়েছেন। তো সাথে এই ছিল রাজশাহী থেকে তাপমাত্রার আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।